এখন একটু কথা বলি সামান্য। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং অনেক ভালোবাসা জানাই। এনডিসির আজকের যে আয়োজন, আমাদের হাওয়ার টিমকে এখানে আপনারা এনডিইউসি, আচ্ছা নটরডেম ইউনিভার্সিটি ড্রামা অ্যান্ড ফিল্ম ক্লাব, নটরডেম ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, আমি ইচ্ছা করেই ভুল বলেছি, কারণ আমি জানি যে দেখি নিজেরা নিজেদের নাম আসলে কতটা মানে অধিকারের সাথে রাখে। থ্যাংক ইউ, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে যে আমাদেরকে আজকে আয়োজনে আপনারা আসতে বলেছেন, একটু সময় দিয়েছেন বা আপনাদের সঙ্গে আমরা একাত্ম হয়ে সবকিছুই হবে। এখন কথাটা হোক, অল্প একটু কথা বলে আমরা ছেড়ে দিচ্ছি। এই হাওয়া আমাদের আসলে অনেক কষ্টের একটি ফসল। হাওয়া টিমের মাত্র কয়েকজন আমরা মঞ্চে এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু এর পেছনে কয়েকশো মানুষের কয়েক বছরের শ্রম এবং মেধা লুকিয়ে আছে। ধন্যবাদ। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে শ্রম বা মেধা বা যাই বলি না কেন, সাধনা আমরা যাই করি না কেন, এটা তো শিল্প, সিনেমা শিল্প, এর পেছনে যত পরিশ্রম আমরা করি সব কিন্তু করি আপনাদের জন্যে, দর্শকের জন্যে। এবং আপনারা যখন হলে এসে আমাদের কাজগুলো দেখেন, আপনাদের ভালো লাগে, তখন আমাদের ভালো লাগা দ্বিগুণ বেড়ে যায় এবং মনে হয় যে আমাদের এই পরিশ্রম সার্থক হয়েছে। হাওয়া 29 জুলাই মুক্তি পাবে সারা বাংলাদেশের সিনেমা হলে। হাওয়ার গান রিলিজ হয়েছে, ট্রেলার রিলিজ হয়েছে, পোস্টার রিলিজ হয়েছে, আপনারা দেখেছেন। আপনাদের কাছ থেকে যে উৎসাহ এবং উদ্দীপনা আমরা পাচ্ছি, আমরা আমাদের চলার গতি, চিন্তার গতি, ভালো লাগার গতি আমরা নিজেরাই বানিয়ে দিয়েছি, এর জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং এই হাওয়ার প্রচারণা আসলে আপনারাই করছেন, হাওয়াকে আপনারা গ্রহণ করেছেন, সেজন্য আমরা হাওয়ার টিম আপনাদের কাছে কৃতার্থ। এবং হাওয়ার টিমের যিনি প্রধান আর কি, ক্যাপ্টেন অফ দ্য শিপ, আমাদের ডিরেক্টর মেজবাউর রহমান সুমন, সুমনের প্রথম সিনেমা কিন্তু হাওয়া, এর আগে সুমন। আর আমার সৌভাগ্য হচ্ছে যে আমি আমার প্রথম যে সিনেমাগুলো যাদের সঙ্গে, যে ডিরেক্টর আমার সঙ্গে বানিয়েছেন, কি যেন জানি না আজকে একটা কিছুক্ষণ আগে একটা পোস্ট দেখলাম, প্রথম গিয়াসুদ্দিন সেলিমের সিনেমা ছিল মনপুরা, অমিতাভ রেজা চৌধুরীর প্রথম সিনেমা ছিল মনপুরা, অনম বিশ্বাসের আয়নাবাজি, অনম বিশ্বাসের প্রথম সিনেমা ছিল আমার সঙ্গে দেবী, মেজবাহুর রহমান সুমনের প্রথম সিনেমা আমি করতে পারছি হাওয়া। যাই হোক, আমি আমি অনেক প্রিভিলেজ, একদম সত্যি কথা বলি ভাগ্যবান, এবং সেটা আপনাদের কারণে। আমরা আমাদের টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, আমাদের যে মূল অনুষ্ঠান, গান শুনতে চেয়েছেন না, গান তো শুনতে হবে তাই না, তার জন্য প্রস্তুত হয়ে যান সবাই, ধন্যবাদ। আর স্পেশালি কেউ কিছু আমরা বলতে চাই? আচ্ছা, এখানে যারা মঞ্চে দাঁড়িয়ে আছে, মঞ্চে যারা দাঁড়িয়ে আছেন এদের ক্যারেক্টারের নাম বা নিজের নাম জানিয়ে সবাই একটু পরিচয়টা দিই, সবাই আমরা সিনেমার পর্দায় আপনারা আমাদেরকে দেখতে পাবেন। আমি নাসির উদ্দিন খান, আর সিনেমায় আমার চরিত্রের নাম নাগু। আমি রিজভী জোন, সিনেমাতে আমার চরিত্র পার্কেস, 29 তারিখ নিশ্চয় দেখাবে। আমি বাবলু বোস, সিনেমায় আমার চরিত্র ফণী, 29 তারিখে দেখা হবে। আমি মাহমুদ আলম, সিনেমায় আমার চরিত্রের নাম মরা। আমাদেরকে সবাইকে এখানে নিয়ে এসেছেন, আপনাদের এত এত ভালোবাসা আসলে অনেক উপভোগ করছি।
আছি। আমি চাই যে আপনারা যদি ভালো লাগে হলে গিয়ে সিনেমাটা দেখবেন। থ্যাংক ইউ। এই অধমের নাম চঞ্চল চৌধুরী, আর হাওয়া সিনেমায় আমার চরিত্রের নাম চান মাঝি। ওর ওর সিনেমার চরিত্রের নাম বলে না একটু বলো। আমার চরিত্রের নাম আপনারা জানেন? আমি শুভন আনোয়ার, আমার চরিত্রের নাম এজা। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনাদের ভালোবাসায় আমরা সিক্ত। আমার পরিবার আপনাদের ভালোবাসা বুকে নিয়ে যাচ্ছে। 29 তারিখে আপনাদের সবার সাথে দেখা হবে। আমি কিন্তু এবার ভাইসা রূপে না, আমার চরিত্রের নাম হচ্ছে উরকেস। তো আশা করি উরকেসও আপনাদের ভালোবাসা পাবে, আপনাদেরকে এন্টারটেইন করতে পারবে। আমার নাম সোহেল মণ্ডল, আমরা 29 তারিখে আপনাদের জন্য আসছি। আমরা চাই যে আপনারা সিনেমালে আসুন, আমাদের সিনেমা দেখুন, ভালো লাগা মন্দ লাগা জানান এবং সবার মাঝে ছড়িয়ে দিন এভাবেই হাওয়ার বাতাস। ভালো থাকবেন।